সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের ডিটেইলড রিভিউ। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, এটি কলকাতায় গড়িয়াতে অবস্থিত। কলেজ কিন্তু AICTE অ্যাপ্রুভ, মাকাউট অ্যাফিলিয়েটেড এবং কলেজ কিন্তু 2020 NIRF র্যাঙ্ক কলেজ, NAC অ্যাক্রেডিটেড কলেজ, NP অ্যাক্রেডিটেড কলেজ। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা বিটেক এর মাল্টিপল স্ট্রিমস দেখতে পেলাম এবং সেক্ষেত্রে কিন্তু একটা কথাই আমি তোমাদের বলবো, যাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স র্যাঙ্ক একটু পেছনের দিকে, তারা কিন্তু নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং কিংবা যে কোর ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলি আছে সেগুলোতে একবার অপশন দিয়ে দেখতে পারো। সমস্ত আলোচনা হবে আজকে ভিডিওতে। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, এটি কলকাতায় গড়িয়াতে অবস্থিত। কলেজ কিন্তু AICTE অ্যাপ্রুভ, মাকাউট অ্যাফিলিয়েটেড এবং কলেজ কিন্তু 2020 NIRF র্যাঙ্ক কলেজ, NAC অ্যাক্রেডিটেড কলেজ, NP অ্যাক্রেডিটেড কলেজ। সমস্ত ডিটেইলস নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে তোমার মনে কোনো কোয়ারিজ থাকলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, তুমি তোমার কোয়ারি আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আর তুমি তোমার কোয়ারি কমেন্ট বক্সেও লিখে যাও। আপনার কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবে টপ ইঞ্জিনিয়ারিং কলেজেস এর ডিটেইলড অ্যান্ড অথেন্টিকেটেড অ্যান্ড জেনুইন রিভিউ। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে এই চ্যানেল লিংক শেয়ার করে নাও, বেল আইকন প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি পেয়ে যাবে অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনার কলেজ এবং ইনস্টাগ্রাম পেজ আপনার কলেজ ওয়ান, এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ রিলেটেড আপডেটস পাওয়ার জন্য লাইক এবং ফলো করো। আমাদের ওয়েবসাইট www.apnacollege.net, এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন ইন্ডিয়া, ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর। তাহলে শুরু করা যাক ডিটেইলড রিভিউ অন নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ 1998 সালে ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত হয়। 2003 সালে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ TCS ক্যাম্পাসের অ্যাক্রিডিটেশন পায় এবং 2011 সালে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ কেপ জেমিনাই ক্যাম্পাস অ্যাক্রিডিটেশন এবং তৎসহ উইপ্রো ক্যাম্পাস অ্যাক্রিডিটেশন পেয়ে যায়। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ AICTE অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অ্যাপ্রুভড এবং নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি মাকাউট দ্বারা অ্যাফিলিয়েটেড। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ NAC অ্যাক্রেডিটেড B+ গ্রেড কলেজ। NIRF র্যাঙ্কিং 2020 দেখা যাচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ র্যাঙ্ক ব্যান্ড 251-300 এর মধ্যে অবস্থান করছে। এছাড়া নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ আরিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা র্যাঙ্ক NPTEL নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজকে টপ 50 কলেজেস ইন ইন্ডিয়ার আন্ডারে আইডেন্টিফাই করেছে। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানো হচ্ছে 10টি স্ট্রিমে 4 ইয়ার্স ফুল টাইম বিটেক প্রোগ্রাম। বিটেক ইন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং রয়েছে 30 সিটস এবং এটি কিন্তু ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশন NBA অ্যাপ্রুভ প্রোগ্রাম। রয়েছে 4 ইয়ার্স বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ECE, রয়েছে 60টি সিট এবং এটিও কিন্তু NBA অ্যাক্রেডিটেড প্রোগ্রাম। এছাড়া রয়েছে বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে 120 সিটস NBA অ্যাক্রেডিটেড প্রোগ্রাম বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। রয়েছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE, টোটাল সিট ক্যাপাসিটি হলো 180 এবং এটিও একটি NBA অ্যাক্রেডিটেড প্রোগ্রাম। রয়েছে বিটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, সিট ক্যাপাসিটি 60 নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে বিটেক অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, টোটাল সিট ক্যাপাসিটি 60। রয়েছে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, টোটাল সিট ক্যাপাসিটি হলো 30। রয়েছে বিটেক ইন ইনফরমেশন টেকনোলজি, টোটাল সিট ক্যাপাসিটি 180। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টোটাল সিট ক্যাপাসিটি 60। এছাড়া টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর সঙ্গে টাই আপ করে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ পড়াচ্ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম প্রোগ্রাম CSBS এবং এক্ষেত্রে সিট ক্যাপাসিটি হল 60। হাইলি এক্সপিরিয়েন্সড, রিসার্চ মাইন্ডেড, ডায়নামিক অ্যান্ড কমিটেড ফ্যাকাল্টি এবং একাডেমিক স্টাফ মেম্বাররা নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা করেন এবং নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মধ্যে 50+ ফ্যাকাল্টি মেম্বার্স কিন্তু
পিএইচডি ডিগ্রি হোল্ডার্স। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল অ্যান্ড সিআইআই ইনোভেশন ক্লাব। আর এছাড়াও অন আ রেগুলার বেসিস নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে সেমিনার এবং ওয়ার্কশপ অর্গানাইজ করা হয়। সিনিয়র কর্পোরেটস ফ্রম ইন্ডাস্ট্রি, ভাইস চ্যান্সেলর, সিনিয়র প্রফেসর লেকচার ডেলিভারি করে থাকে। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের কিন্তু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে বিভিন্ন কর্পোরেটের সাথে। টাই আপ রয়েছে ন্যাসকমের সঙ্গে, রয়েছে সিআইআই ইনোভেশন ক্লাবের সঙ্গে, রয়েছে আইআইটি বম্বের সঙ্গে, কোর্সেরার সঙ্গে, এনপিটেলের সঙ্গে এবং ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার সঙ্গে। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের কারেন্ট ইয়ারের প্লেসমেন্ট দেখে নেব। টোটাল 600+ জবস বিটেক স্টুডেন্টদের অফার করা হয়েছে এবং কারেন্ট ইয়ারে নাম্বার অফ কোম্পানিজ ভিজিটেড ইজ 106+ এবং 91% স্টুডেন্টস প্লেসমেন্ট পেয়েছে। অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ 6.5 লাখ পার অ্যানাম এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট প্যাকেজ এসেছে 60 লাখ পার অ্যানাম। 120 জন স্টুডেন্ট 6 লাখ অ্যাবাভ পে প্যাকেজের অফার লেটার রিসিভ করেছে। 21টি কোম্পানি 6 লাখ পার অ্যানাম প্যাকেজ অফার করেছে এবং 195 স্টুডেন্টস কিন্তু মাল্টিপল জব অফার্স রিসিভ করেছে। আমরা যদি ডিপার্টমেন্টাল প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে কারেন্ট ইয়ারে স্টাডি করি তাহলে দেখতে পাচ্ছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই দুটি ডিপার্টমেন্টে কিন্তু প্লেসমেন্ট রেট রয়েছে 115% অ্যান্ড 138%। অর্থাৎ এই দুটি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কাছে রয়েছে একাধিক মাল্টিপল জব প্লেসমেন্ট অফার। হিউলেট প্যাকার্ড, TCS, অ্যামাজন, ইনফোসিস, ইন্টেল, মাইক্রোসফট, জনসন কন্ট্রোলস, ডেলয়েট, ক্যাপজেমিনাই, পারসিস্ট্যান্ট, উইপ্রো, IBM, Amdocs, PwC, Godrej, ZenonStack, these are the top recruiting companies in Netaji Subhash Engineering College. Netaji Subhash Engineering College e green eco-friendly Wi-Fi enabled campus ti 2 lakh square feet er upor bistrito. Netaji Subhash Engineering College e royeche spacious classrooms with LCD projectors ebong ichhara royeche well equipped workshop, state of the art language laboratory, sports facility ebong seminar rooms. Netaji Subhash Engineering College er modern central library te royeche 1 lakh ero বেশি বই, স্পেশাল রিডিং রুমে রয়েছে নিউমারাস জার্নালস, রিসার্চ আর্টিকেলস। স্টুডেন্টস, তোমরা নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের ডিটেইল রিভিউ পেয়ে গেছো এবং এর পরেও তোমাদের মনে যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা বিটেক এর মাল্টিপল স্ট্রিমস দেখতে পেলাম এবং সেক্ষেত্রে কিন্তু একটা কথাই আমি তোমাদের বলবো, যাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স র্যাক একটু পেছনের দিকে তারা কিন্তু নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং কিংবা যে কোর ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলি আছে সেগুলোতে একবার অপশন দিয়ে দেখতে পারো। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজকে কিন্তু তুমি কলকাতার টপ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে কনসিডার করতেই পারো। তাহলে শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে শুধুমাত্র আপনা কলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। অল দ্য বেস্ট।